হরে কৃষ্ণ। সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগতম, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এখন অবস্থান করছি পূর্ব মেদিনীপুরের কিশোরচক গ্রামেতে, সেখানে ভাগবত কথা নিত্যানন্দ স্মরণ উৎসবের জন্য এসেছি। তো আজকে এই গ্রামেতেই অবস্থান করে ছোট্ট আদিত্য মান্না, তার সাথে পরিচয় হয়েছে। তো আদিত্য সে ছোটবেলা থেকে, মানে এখনই সে ছোট, আরো ছোট বয়স থেকে সে ইসকনের নামহট্টের সাথে জড়িত আছে। সে বিভিন্ন প্রভুদের কাছে ক্লাস করে এবং তার দাদুর কাছ থেকে সে সুন্দর মঙ্গলাচরণ শিখেছে। আমি শুনেছি তার মঙ্গলাচরণ খুব সুন্দর, আর খুব উদ্বুদ্ধ হয়েছি এত অল্প বয়সে এত সুন্দর মঙ্গলাচরণ সে সৎসঙ্গের মাধ্যম দিয়ে শিখেছে। তো আমি আপনাদের সকলকে তার মুখ থেকেই এই মঙ্গলাচরণ শ্রবণ করাতে চাই। আসেন আমরা তার কাছ থেকে শ্রবণ করব। তো বাবা, তুমি কোন ক্লাসে পড়ে একটু বলে দাও। ও ক্লাস থ্রিতে পড়ে, একদম সামান্য অল্প বয়স। দাদুর কাছ থেকে সাধু সঙ্গেতে বসে মঙ্গলাচরণ শিখেছে। আস শুরু কর, শোনাও সবাই। তার কাছ থেকে আমরা খুব সুন্দর মঙ্গলাচরণ শ্রবণ করেছি। আপনারা সকলে ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন। ও যেন একজন ভগবত ভক্ত রূপে তার এই মনুষ্য জীবনকে অতিবাহিত করতে পারে। ভগবানের সেবাতে যেন প্রভু তাকে নিযুক্ত হবার সুযোগ করে দেন। আর তোমাকে অনেক অনেক বৈষ্ণবরা দেখছে আদিত্য, তো বৈষ্ণবদেরকে সবাইকে প্রণাম জানাও বৈষ্ণব প্রণাম মন্ত্রের দ্বারা। কি মন্ত্র বলে প্রণাম করবে? দেখলেন আপনারা, সাধু সঙ্গের প্রভাবে এইটুকু ছোট বাচ্চাও কত সুন্দর ভগবত মন্ত্র, শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণ করছে। খুব উদ্বুদ্ধ হলাম। আপনারাও আপনাদের সন্তানদেরকে শিখান যাতে তারাও ভগবানকে প্রণাম করার মন্ত্র, রাধারানীকে প্রণাম করার মন্ত্র, সাধু বৈষ্ণবদের প্রণাম করার মন্ত্র, পিতা মাতাকে প্রণাম করার মন্ত্র, সূর্যদেবকে প্রণাম করার মন্ত্র ইত্যাদি তারাও জানে এবং অপরকে জানাতে পারে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আমি আমার প্রাণ ভরা আশীর্বাদ ওকে করলাম। অনেক বড় কৃষ্ণ ভক্ত হোক, আপনারাও সকলে প্রাণ ভরে ওকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।